আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি কথা বলবো আপনারা কিভাবে ইউরোপের দেশ সুইডেনে পড়তে যাবেন এবং পড়াশোনা করার পর কি কি ফ্যাসিলিটিস পেতে পারেন, আলোচনা করব এ টু জেড। সো ভিডিওটা একদম স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ আমি সবসময় এমন ইনফরমেটিভ ভিডিও করতে থাকি। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। ফার্স্টে চলুন আমরা সুইডেন দেশের সাথে পরিচিত হয়ে নেই। সুইডেন ইউরোপের অন্যতম একটি আধুনিক ও উন্নত দেশ। এর রাজধানীর নাম স্টকহোম। দেশটির উত্তর পূর্ব দিকে আছে ফিনল্যান্ড, পশ্চিম দিকে আছে নরওয়ে, দক্ষিণ পশ্চিম দিকে ওরে সুন্দ সেতু দিয়ে ডেনমার্ক যাওয়া যায়। সুইডেন স্ক্যান্ডিনেভিয়া দেশগুলোর মধ্যে সবথেকে বৃহত্তম দেশ। সুইডেনের অফিসিয়াল ভাষা সুইডিশ এবং মুদ্রার নাম সুইডিশ ক্রোনা। সাক্ষরতার হার 99%। শান্ত পরিবেশ, বিশ্ব স্বীকৃত গবেষণাকর্ম, আধুনিক শিক্ষা ব্যবস্থা, প্রচুর স্কলারশিপ এবং গ্রুপ ওয়ার্ক, স্বাধীন চিন্তার সুযোগ, এসবের জন্য উচ্চশিক্ষায় বেশ এগিয়ে সুইডেন এবং গ্লোবাল কম্পিটিশনে উচ্চতর শিক্ষার জন্য ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে সুইডেন খুবই চমৎকার একটি দেশ। এটি খুবই উন্নত ও নিরাপদ এবং দেশটির শিক্ষা ব্যবস্থা খুবই আধুনিক। সুইডিশ ডিগ্রির রয়েছে অত্যন্ত সুনাম ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা। তবে দেশটির শিক্ষা ব্যবস্থা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য খুবই ব্যয়বহুল, তাই সুইডেনে পড়তে গেলে বেস্ট অপশন হলো স্কলারশিপ নিয়ে পড়তে যাওয়া। তো চলুন এবার জেনে নেওয়া যাক যে আপনি কোন কোন সাবজেক্টগুলোতে সুইডেনে পড়তে পারবেন এবং আপনি কেন সুইডেনে পড়তে যেতে পারেন। তো সুইডেনে যেসব সাবজেক্টগুলোতে বেসিক্যালি পড়ানো হয়ে থাকে সেগুলো হচ্ছে পরিবেশ বিজ্ঞান, ভাষা শিক্ষা, কৃষি গবেষণা, ইঞ্জিনিয়ারিং। এসব বিষয়ে উচ্চশিক্ষার জন্য সুইডেনকে আদর্শ বলা হয়। এর পাশাপাশি আরও কিছু উল্লেখযোগ্য বিষয় হলো MBA, টেলিকমিউনিকেশন, আইন, ম্যাথমেটিক্স, জনস্বাস্থ্য, আর্ট অ্যান্ড ডিজাইন, মেডিকেল, অর্থনীতি, ভূগোল, হিউম্যান রিসার্চ, হেলথ কেয়ার ম্যানেজমেন্ট, ফিল্ম ও মিডিয়া, লাইফ সায়েন্স ইত্যাদি সাবজেক্টেও কিন্তু সুইডেনে বেশ সুনামের সাথে পড়ানো হয়ে থাকে। সো চলুন এবার আপনি কেন সুইডেনে পড়তে যাবেন এবার একটু ছোট করে জেনে নেওয়া যাক। সুইডেনের অফিসিয়াল ভাষা সুইডিশ হলেও প্রায় 89 থেকে 90% মানুষ ইংরেজি ভাষায় কথা বলে, তাই সেখানে ইংরেজিকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে বলা হয়। এখানে সুইডিশ এবং ইংরেজি উভয় মাধ্যমে পড়াশোনা করা হয়। অনার্স পর্যায়ে সুইডিশ ভাষা জানলে ভালো, তবে মাস্টার পর্যায়ে শিক্ষার্থীদের সুবিধার জন্য প্রায় 600-এরও বেশি বিষয়ে ইংরেজি ভাষায় পড়ানো হয়। সুইডেনে অনার্স করতে 3 থেকে 4 বছরের সময় লাগে এবং মাস্টার্স করতে 1 থেকে 2 বছরের মতো সময় লাগে, তবে কোনো কোনো ক্ষেত্রে 3 বছরও লেগে যায়। এছাড়াও বিভিন্ন মেয়াদে তারা ডিগ্রি প্রোগ্রাম, ডিপ্লোমা প্রোগ্রাম, PhD, পোস্ট ডক্টরাল এবং অনেক ক্ষেত্রে তারা বেশ কিছু প্রশিক্ষণমূলক প্রোগ্রামেও কিন্তু চালু রেখেছে। বর্তমানে শ্রমবাজারে এসব প্রশিক্ষণের ব্যাপক চাহিদা লক্ষ্য করা যায়। সো আপনারা বুঝতেই পারতেছেন আপনারা কেন সুইডেনকে পড়াশোনার জন্য চুজ করবেন। তো এবার চলুন সুইডেনের কিছু বিখ্যাত ইউনিভার্সিটির সাথে আমরা পরিচিত হয়ে নিই। সুইডিশ ডিগ্রি এর গ্রহণযোগ্যতা কিন্তু বিশ্বজুড়ে বেশ অনেক বেশি। এখানে শিক্ষার মান খুবই ভালো। বেশ কিছু ইউনিভার্সিটি রয়েছে যেগুলো ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে। ঠিক এমন কিছু টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি হলো স্টকহোম ইউনিভার্সিটি, চালমার্স ইউনিভার্সিটি অফ টেকনোলজি, উমায়া ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব গথেনবার্গ, লুন্ড ইউনিভার্সিটি। এছাড়াও আরও অনেক ইউনিভার্সিটি কিন্তু আছে যেগুলো ওয়ার্ল্ড ক্লাস র্যাঙ্কিং করে থাকে। সো এবার চলুন আমরা সুইডেনের ইউনিভার্সিটিগুলোর ইনটেক সম্পর্কে জেনে নিই। সুইডেনে কিন্তু ইউনিভার্সিটিগুলোতে 2টি ইনটেক, একটা শুরু হয় সেপ্টেম্বরে আর একটা শুরু হয় জানুয়ারিতে। দেন চলুন জেনে নেওয়া যাক যে সুইডেনে আপনারা যারা পড়তে যাবেন তাদের টিউশন ফিটা কেমন হতে পারে। বিভিন্ন বিষয়ভেদে অনার্স বা মাস্টার্সে বছরে ন্যূনতম 80,000 আপনার সুইডিশ ক্রোনা থেকে 1,40,000 সুইডিশ ক্রোনা। আপনি যদি ইউরোতে কনভার্ট করেন তাহলে কিন্তু 8,000 ইউরো থেকে 14,000 ইউরো, অথবা বাংলা টাকায় যদি কনভার্ট করেন সেটা প্রায় 10 লাখ টাকা থেকে 17 লাখ টাকার মধ্যে পড়ে। এবার চলুন জেনে নেওয়া যাক যে সুইডেনের ইউনিভার্সিটিগুলোতে আসলে স্কলারশিপ কেমন দেয়। তো সুইডেনে প্রচুর স্কলারশিপ আছে। সুইডিশ ইনস্টিটিউট স্টাডি স্কলারশিপ, এই স্কলারশিপ মূলত অনার্স ও মাস্টার্স পর্যায়ে দেওয়া হয়। এটি প্রায় 75% থেকে 100% খরচ বহন করে। এর কার্যক্রম মার্চ মাস থেকে শুরু হয়। কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত হওয়ার পর এই স্কলারশিপের জন্য আবেদন করা যায়। তো এবার চলুন জেনে নেওয়া যাক যে আপনার আসলে কেমন যোগ্যতা থাকা লাগবে আপনি যদি সুইডেনে পড়তে যেতে চান। সুইডেনে আপনি যদি ব্যাচেলর পড়তে যেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার SSC এবং HSC পর্যন্ত কমপ্লিট থাকা লাগবে, এবং আপনি যদি মাস্টার্স পড়তে যেতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে এসএসসি, এইচএসসি এবং ব্যাচেলর পর্যন্ত কমপ্লিট থাকা লাগবে। তো এবার চলুন জেনে নেওয়া যাক যে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন এবং আপনাদের অ্যাপ্লিকেশন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে। তো আপনারা অবশ্যই যে ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাচ্ছেন প্রথমেই লাগবে আপনাদের যে একাডেমিক ডকুমেন্টসগুলো আছে একাডেমিক ডকুমেন্টসগুলো, সেক্ষেত্রে আপনার এসএসসি এবং এইচএসসির যে সার্টিফিকেটগুলো আছে, ট্রান্সক্রিপ্টগুলো আছে, এগুলো আপনারা নির্দিষ্ট বোর্ড থেকে অ্যাটাস্টেড করে নেবেন। দেন সকল ডকুমেন্টসগুলো আপনি ফরেন মিনিস্ট্রি এবং এডুকেশন মিনিস্ট্রি থেকে ভেরিফাই করে নেবেন। দেন লাগবে আপনার ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টসের যে ব্যাপারটি, আপনাদের যারা সুইডেনে পড়তে যেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু অবশ্যই IELTS যদি লাগে সেক্ষেত্রে কিন্তু মিনিমাম আপনাদের IELTS লাগবে 6.5। দেন লাগবে আপনাদের পাসপোর্ট, আপনাদের আইডি কার্ডের ফটোকপি। যদি মোটিভেশনাল লেটার চায় তাহলে অবশ্যই খুব ভালোভাবে মোটিভেশনাল লেটারটা লিখবেন, কারণ আপনারা যারা বাইরে পড়াশোনা করতে যেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু মোটিভেশনাল লেটারটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ মোটিভেশনাল লেটার আপনি যত ভালোভাবে লিখতে পারবেন ততই কিন্তু আপনি যে ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাচ্ছেন সেখান থেকে কিন্তু অ্যাডমিশন হওয়ার আপনার যে পসিবিলিটি আছে সেটা কিন্তু খুব বেশি বেড়ে যাবে। সো আপনারা মোটিভেশনাল লেটারটা যখনই লিখবেন খুবই গুরুত্বের সাথে লিখবেন, কারণ এটার উপর কিন্তু আপনার চান্স অনেক বেশি নির্ভর করবে। দেন লাগবে আপনার CV। অবশ্যই CVটা যদি চায় অবশ্যই আপনারা সাবমিট করবেন। দেন আপনি যদি বাংলাদেশ থাকার সময় অথবা আপনি যে দেশে থাকেন না কেন সেখানে যদি আপনার কাজের কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটার ডকুমেন্ট কিন্তু আপনি সাবমিট করতে পারেন। দেন আপনি যদি কোনো রিসার্চ ওয়ার্কের সাথে জড়িত থাকেন সেখান থেকে যদি আপনার কোনো ডকুমেন্টস থাকে সেটা কিন্তু আপনি সাবমিট করে দিবেন যদি আপনি সাবমিট করতে চান। দেন লাগবে আপনার সব স্টেট অফ পারপাস। আপনি আসলে বাংলাদেশ থেকে যখন সুইডেনে পড়তে যাবেন যে সাবজেক্টে পড়তে যেতে চাচ্ছেন সেই সাবজেক্টে আসলে আপনার ফিউচার প্ল্যান কী, আপনি ফিউচারে কী করতে চাচ্ছেন সেটাই কিন্তু আপনি ডিটেলস লিখবেন স্টেট অফ পারপাসে। দেন লাগবে আপনার রিকমেন্ডেশন লেটার। আপনারা কিন্তু আসলে অনেকে রিকমেন্ডেশন লেটারটা কি বুঝতে পারেন না। তো রিকমেন্ডেশন লেটারটা হচ্ছে আপনি যে বাংলাদেশ থেকে সুইডেনে পড়তে যেতে চাচ্ছেন সেজন্য আপনার বাংলাদেশে আপনি যে ইনস্টিটিউশনে পড়াশোনা করেছেন সেখান থেকে আপনার প্রফেসর আপনাকে রিকমেন্ড করবে যে আপনি সুইডেনে পড়াশোনা করতে পারবেন এবং সুইডেনে পড়াশোনা করার যোগ্য। এই মর্মে সে একটি রিকমেন্ডেশন লেটার লিখে দেবে এটা, এবং এটা আপনি যখন সাবমিট করবেন সুইডেন ইউনিভার্সিটি থেকে সেখান থেকে কিন্তু আপনার তারা রিচেক করে ভেরিফাই করে নেবে। দেন লাগবে আপনার ব্যাংক সলভেন্সি। তো ব্যাংক সলভেন্সিটা মাসে 8,190 সুইডিশ ক্রোনা করে 10 মাসের সমপরিমাণ সুইডিশ ক্রোনা ব্যাংকে সলভেন্সি দেখাতে হবে। উল্লেখ্য বছরে আপনার 10 মাসের খরচ দেখাতে হবে। নিজের নামে অ্যাকাউন্ট করে টাকাটা রাখতে হবে। টাকাটা অফার লেটার পাওয়ার পর এম্বাসি ফেসের আগে রাখতে হবে। আপনি চাইলে স্পাউস এবং সন্তান সহ ভিসা আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনার ব্যাংকের সলভেন্সির অথবা আপনার স্পাউসের জন্য মাসে 3,500 সুইডিশ ক্রোনা করে 12 মাসের সমপরিমাণ এবং প্রতি বাচ্চার জন্য মাসে 2,100 সুইডিশ ক্রোনা করে 12 মাসের জন্য সমপরিমাণ ব্যাংক সলভেন্সি দেখাতে হবে। তো এবার চলুন জেনে নেওয়া যাক যে আপনার ভিসার জন্য আসলে কী কী ডকুমেন্ট লাগবে। তো ভিসার জন্য লাগবে আপনার পাসপোর্ট, আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, আপনার সেনজেন ফরম্যাটের ফটো, দেন লাগবে আপনার কভার লেটার, দেন লাগবে আপনার ইউনিভার্সিটি থেকে কনফার্মেশন অফ এনরোলমেন্ট লেটার, দেন লাগবে আপনার টিউশন ফিসের পেমেন্ট প্রুফ আপনার, দেন লাগবে একাডেমিক যে ডকুমেন্টসগুলো আছে একাডেমিক ডকুমেন্টসগুলো, আপনার ব্যাংক সলভেন্সি, আপনার ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্স, আপনার বার্থ সার্টিফিকেট, আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অর্থাৎ আপনার যে কোনো ক্রিমিনাল রেকর্ড নেই এটা আপনাকে প্রমাণ করতে হবে। দেন এবার চলুন জেনে নেওয়া যাক যে আপনাদের লিভিং কস্টটা কেমন হতে পারে। সুইডেনে কিন্তু আপনার যে লিভিং কস্ট আছে এটা কিন্তু আপনার 500 থেকে 900 ইউরোর মধ্যেই স্বাভাবিকভাবে হয়ে যায়। আর লিভিং কস্টটা কিন্তু হচ্ছে আপনি আসলে কিভাবে লাইফ লিড করবেন, আপনি কোথায় থাকবেন, কেমন বাসায় থাকবেন এবং কিভাবে চলাফেরা করবেন এটার উপর কিন্তু অবশ্যই সবথেকে বেশি নির্ভর করে। দেন এবার চলুন জেনে নেওয়া যাক যে আসলে পার্ট টাইম জব আসলে কেমন সুবিধা আপনি পেয়ে থাকবেন। যদিও অধিকাংশ শিক্ষার্থী যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যান তারা শুরুতেই পার্ট টাইম জবের খোঁজ করতে থাকেন, তবে পড়াশোনার ক্ষতি করে পার্ট টাইম জব করা ঠিক নয়। তাছাড়া সুইডেন সরকার বিভিন্ন প্রতিষ্ঠান বছরে প্রায় 500-র অধিক স্কলারশিপ দিয়ে থাকে, যেগুলো থেকে অনেকেই পড়াশোনা সহ থাকার খরচও কিন্তু বহন করে থাকে। তাই আপনার সুইডেনে পার্ট টাইম জবের তেমন প্রয়োজন পড়ে না, তবে ইচ্ছুক শিক্ষার্থীরা সপ্তাহে 40 ঘন্টা বা 20 ঘন্টার মতো পার্ট টাইম জব করতে পারে এবং বিভিন্ন কাজের মাধ্যমে তারা আয় করতে পারে। বিভিন্ন কাজগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন এবং বিভিন্ন রেস্টুরেন্টের কাজ, এছাড়াও আপনারা চাইলে IT রিলেটেড অনেক কাজ করতে পারেন। তো সর্বশেষ আমরা যে বিষয়টি জেনে নেব সেটা হচ্ছে পিয়ার ফ্যাসিলিটি। হ্যাঁ, আপনি অবশ্যই ইউরোপের অন্যান্য দেশের মতো সুইডেনেও যদি 5 বছর একটানা স্টে করেন এবং তাদের যে আরও রিকোয়ারমেন্টসগুলো আছে সেগুলো যদি ফলো করেন তাহলে 5 বছর পর কিন্তু আপনি অবশ্যই পিয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনার পড়াশোনা শেষ হওয়ার পর আপনাকে 6 মাসের একটি পোস্ট স্টাডি ওয়ার্ক ফ্যাসিলিটিস সেটা দেওয়া হবে এবং ওই টাইমের মধ্যে আপনি আপনার একটি ফুল টাইম জব ম্যানেজ করে নিতে পারবেন। সো আজকের ভিডিওতে এই পর্যন্তই। এরপরও যদি আপনাদের আরও কোনো কোয়েশ্চেন থাকে আমাকে জিজ্ঞাসা করবেন, আমি কমেন্ট বক্সে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। সো আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।